ভারতের আয়োজনে বিশ্বকাপ উইকেট কেমন হবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না উপমহাদেশের আয়োজন বলেই স্পিনারদের দাপট থাকবে সে তো জানা কথাই কিন্তু ইভেন্ট যেহেতু আইসিসির তাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পেসারদের ভূমিকা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে মিলেছিল সেই নিশ্চয়তা বিশ্বকাপ শুরুর আগে উইজডেন ইন্ডিয়ার বিশ্লেষণে উল্লেখ করা হয় ছয় বোলারের যারা দাপট দেখাতে পারে এবারের আয়োজনে যে তালিকায় একমাত্র স্পিনার হিসেবে জায়গা করে নেন ভারতের কুলদীপ যাদব উইকেট শিকার বিবেচনায় উইজডেনের এই তালিকা এখনও বেশ ভ্যালিড কিন্তু বড় স্কোর আর চার ছক্কার ফোয়ারা ছোটানো বিশ্বকাপে বোলারদের ইকোনমিটাও তো জরুরি আর সেদিক থেকে বাজিমাত করছে স্পিনাররাই চলতি বিশ্বকাপে অন্তত চার ইনিংস বল করেছেন এমন ক্রিকেটারদের তালিকায় সেরা পাঁচে উইজডেনের ভবিষ্যৎবাণী মেনে কুলদীপ যাদব তো আছেনই সাথে যুক্ত হয়েছেন স্বদেশী রবীন্দ্র জাদেজা আর জসপ্রীত বুমরা পাঁচজনের তিনজনই ভারতীয় টপ ফাইভ চার্টে আছেন স্পিনারদের মধ্যে আফগানিস্তানের মোহাম্মদ নবী আর নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপ বেস্ট ইকোনমি প্রশ্নে সেরা পাঁচের মধ্যে বুমরাই একমাত্র পেসার বাংলাদেশের ক্ষেত্রেও ছবিটা একই বিশ্বকাপের আগে তাসকিন মুস্তাফিজদের পেস ইউনিট লিডিং রোলে থাকবে এমনটা ধরে নেয়া হলেও দিন শেষে স্পিনারদের কাছ থেকে মিলেছে মূল আউটপুট বেস্ট ইকোনমি সাকিব আল হাসানের তারপর জনি মেহেদি মিরাজ স্পিনিং উইকেটে নিজের কারিশমা দেখিয়ে নজর কাড়া পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বেস্ট ইকোনমিক বোলারদের তালিকায় তিনে যদিও ব্যাটারদের চরম ব্যর্থতায় বোলাররা কতটা কি করতে পারছেন সেটা আলোচনাতেই আসছে না সেভাবে বাংলাদেশের সামনে বাকি আর তিন ম্যাচ বিশ্বকাপের ইকুয়েশনে রান চেক দেওয়ার দায়িত্বটা পড়ছে স্পিনারদের কাঁধেই তবে পেসাররা উইকেট তুলতে না পারলে ৫০ ওভারের ক্রিকেটে এবার খুব একটা যে সুবিধা করা যাচ্ছে না সেটার প্রমাণ তো মিলে গেছে এতদিনেই খালিদ জামিল একাত্তর